পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা, প্রশাসনিক নজরদারি তুঙ্গে। ঘাটে নজরদারির পাশাপাশি স্পিড বোটেও চলছে নজরদারি। আজ মকর সংক্রান্তির পুণ্য স্নান, জেলার ঘাটে ঘাটে মানুষের ভিড়, ঘন কুয়াশায় ঢাকা পরিবেশের মাঝে ঘাটে ঘাটে মানুষের ভিড়, ঘাটে প্রশাসনিক কড়া নজরদারি, স্পিড বোট থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সব রকম ব্যবস্থা থাকছে বিশেষ বিশেষ ঘাটে। দীঘা থেকে কোলাঘাট, তমলুক থেকে হলদিয়া, সর্বত্রই নদী সমুদ্র ঘাটে পুণ্য লাভের আশায় মকর সংক্রান্তির স্নানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তমলুকে রূপনারায়ণ নদের তীরে বহু পুণ্যার্থী মকর স্নানে ভোর থেকে ভিড় জমিয়েছেন। তবে দুর্ঘটনা এড়াতে তমলুক থানার পুলিশ ব্যাপক মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্পিড বোটেও নদীতে চলছে নজরদারি। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।